রাত্রিবেলা দেখা করার পরে কে তোমাদেরকে প্রথম কে দেখলো? তোমার নাম? আচ্ছা, কতদিনের সম্পর্ক? কোন ক্লাসে পড়ো এখন? আচ্ছা, দিলা শর্মার স্কুল থেকে। প্রেমিক প্রেমিকাকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলে বিয়ে দিল গ্রামবাসী। ময়নাগুড়ি সংলগ্ন রানীরহাট এলাকায় প্রেমিক প্রেমিকাকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলে বিয়ে দিল গ্রামবাসী। রাতে রানীরহাট এলাকায় এক যুবক রাতের অন্ধকারে পার্শ্ববর্তী এক যুবতীর সাথে দেখা করতে যায়। সেখানে আপত্তিকর অবস্থায় ধরে ফেলে এলাকাবাসী। এরপর যুবককে উত্তম মধ্যম দিয়ে দেয় স্থানীয়রা। এরপরই ওই যুবক যুবতীকে বিয়ে দেয় গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ এবং যুবক যুবতীকে আটক করে থানায় নিয়ে যায়। সূত্রের খবর, পরবর্তীতে উভয় পরিবারের মধ্য দিয়ে বিয়ে নিয়ে আলোচনা হয় এবং উভয় পরিবারের সম্মতি জানায়। না, আপনি একটু বলেন যে কি হয়েছিল রবিবার, কি মানে একটু বিস্তারিত ঘটনাটা একটু বলবেন। আমাকে ফোন করে আসতে বলছে। আচ্ছা, ফোন করে আসতে বলছে, তারপর বলছে তোর কাছে আমার যদি কোনো ফটো থাকে আমি ডিলিট করব। আচ্ছা, তুই আয় ওই সামনে আমাদের বাড়ির সামনে ব্রিজটা আছে ওইখানে স্কুটিতে রেখে আয়। আচ্ছা আচ্ছা, তারপর আসলাম। তারপরে এর বাবা পিছনে গিয়ে আমাকে ধরে বাড়িতে নিয়ে আসলো। তারপর এই এরকম বলবে, এরকম বলতে কি বিয়ে হয়ে গেছে? তো বিয়ে কবে হয়েছে? সেই দিনই। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে কথাটা বলছে উনি কি এটা ঠিক বলছে? না, কি হয়েছে একটু জানাবেন আপনি? ও আমাকে ফোন করলো, ফোন করে মানে কিছু দেখাচ্ছে। আমি আগের দিনে বলছি করার জন্য, তো বিকেল বেলা বলছি ও দেখা করে নাই, তারপরে দিনে ও দেখা করবে রাতে। আচ্ছা আচ্ছা, আমি বলছি যে দিনের বেলা সময় পাই না। রাত্রিবেলা দেখা করার পরে কে তোমাদেরকে প্রথম কে দেখলো? আচ্ছা, তোমার নাম? আচ্ছা, কতদিনের সম্পর্ক? 5-6 বছর। কোন ক্লাসে পড়ো এখন? এখন আচ্ছা, দিলা শর্মার স্কুল থেকে। রাতের 11টার সময় ধুলে মেলা নিয়ে গেছে ও। আচ্ছা, তারপর? হ্যাঁ, তারপর জলদাগা নদীর চর দেখাইতে নিয়ে গেছে, এইটাই জানি। তারপর জলপাই নিয়ে গেছে 10টার দিকে, দিনের 10টার দিকে। মানে প্রেমের সম্পর্ক ছিল বহুদিন? হ্যাঁ ছিল, বহুদিন থেকে 5 বছর থেকে ছিল। তারপরে ওর মা নিয়ে গেছে শিলিগুড়িতে, ওর বইনির বাড়ি নিয়ে গেছে। এই কোটা কোথায় জানি। রবিবার কি হয়েছিল এখানে? গত রবিবার ঠিক কি হয়েছিল? রবিবার কিবার জন্য হলো? রবিবার না, ওই তো রবিবার হয়েছে। কি হয়েছিল কতটা জানেন? কি বিষয় বলেন তো। কি বিষয়? ছেলে তো আসলো আতি 10টার দিকে। আচ্ছা, আসার পরে ওই যে ফটো টটো কি কি হলে বাইর করে নিল মেয়েটা, দেখবে নাকি? আচ্ছা, তার জন্য তারপরে বাসন্তী বর্মণ ফট করে চলে উঠলো। আমি আতঙ্ক হয়ে উঠলাম যে কি ব্যাপার। ছেলে সেখানে দেখতেছি দাদা আর ছেলে একটু টানা হিসকা চলতেছে। কীরকম ছেলে দাদাকে পুরো ধরে এই মারধর করছে নাকি, গালা চেপে ধরছে। যাওয়ার পরে ছেলে ওই দাদাকে ফেলাই দিয়া দৌড় দিছে। দাদা আমাকে চিল্লাই দিলে আমি মরলাম রে মরলাম রে, এইভাবে আমি চলে আসলাম। এই যে দেখতেছি তাই ছেলে দৌড়াচ্ছে। তারপরে দৌড়িয়ে ওই যে আমাদের যে মাকালির থানটা আছে ওখানে বাইক স্কুটি রাখছে, ওই স্কুটি স্টার্ট দিয়ে ওই দাদাও আমাদের স্কুটিটা পাঁচিলাটা ধরছে। ধরার পরে দাদাকে আমাদের একদম মোটামুটি 5-7 ফুট হেঁদেরে নিয়ে গেছে। তারপর তারপরে আমি সাথে গেলাম, যে আমি ধরলাম স্কুটি, ধরার পরে স্কুটি পড়ে গেল। তারপরে কি হলো? তারপরে আমার ছেলেকে নিয়ে আসলাম। আমাদের সাথে এই যে আমার একটা কাকু আছে। আচ্ছা, এই এলাকার কোনো একটা মেয়ের সাথে নাকি ওই ছেলের সম্পর্ক ছিল? তারপরে আপনারা নাকি বিয়ে দেন জোর করে, জানেন কতটা কতটা সত্যি বিষয়? ওইটা আমরা জানি না, কিন্তু আমাদের মেয়ের সাথে সম্পর্ক ছিল এবং আছে, কোথাও কোথাও অনেক জায়গায় ঘুরে নিয়ে গেছে। কী নাম আপনার? আমার নাম হচ্ছে দিলীপ কুমার রায়।